হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের সন্ধ্যার জমজমাট আড্ডা নিয়ে চলে এসেছি। তো বাড়িতে কি তৈরি করব সন্ধ্যাবেলা, সেটা খাবো আমরা, তো সেটাই শেয়ার করতে চলে এসেছি। তো এখন আমি বানিয়ে নেব। তো কি বানাবো সেটা হচ্ছে চানা, বাড়ির তৈরি স্পেশাল চানা। বলেছিলাম না আগে যে আমরা বাড়ির তৈরি জিনিস বেশি খেতে ভালোবাসি, তাই চানা করব, তোমাদেরকে সেটা শেয়ার করছি। চলো, তো কি কি নিয়েছি সেটা বলে দিচ্ছি। দেখো, ছোলা আছে একটা পাত্রে, আর এখানে কুচিয়ে নিয়েছি দেখো শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর লেবু নিয়েছি, আর একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে আছে লবণ আর ধনে গুঁড়ো। তো চলো, এখন আমি তৈরি করছি কীভাবে সেটাও দেখাচ্ছি। তো ছোলা নিয়ে নিলাম, প্রথমে ছোলা ধুয়ে নিয়েছি, আগে ছোলা নিয়ে নিলাম। তো এখন নিয়ে নিচ্ছি শসা, সবগুলো উপকরণ ঢেলে নেব একসঙ্গে, একদম সহজ পদ্ধতিতে চানা বানাচ্ছি। আমি আলু দেব না, আলু খেতে ভালো লাগে না। তো এবার লবণ দিয়ে দেব, এক চামচ লবণ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি। তো ভালো করে হাত দিয়ে নেড়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব লেবু। তো লেবু দিয়ে দিলাম, আর একটা আছে, আর একটা দিয়ে দেই। তো দিয়ে দিলাম, আর একটু নেড়ে নেব। এবার দেব ধনে গুঁড়ো। অল্প করে দিয়ে দিলাম, এবার মিশিয়ে নেব। এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে, কি কি লাগে। ঠিক আছে, তো চলো এবার সাইনাজকে দেই খেতে, কেমন হয়েছে ও বলবে। তো সাইনাজকে এই পাত্রটায় দিয়ে দিলাম, ও খেয়ে বলবে কেমন হয়েছে। ভালো করে বসে খাও। তো কেমন হয়েছে বলো বন্ধুদেরকে, কেমন হয়েছে? আমারও বাইরের জিনিস খুব ভালো লাগে, খুব সুস্বাদু হয়েছে। তো কারা কারা ঘরে বানিয়ে চানা খান তারা প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এতটাই শেয়ার করেছিল, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।